কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নারুত মামলার শুনানি হবে আগামীকাল। অনিবার্য কারণবশত আজ এই মামলার বেঞ্চে সদস্যরা বসেননি। মদন মিত্রের তরফে আইনজীবী হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে নতুন ডিভিশন বেঞ্চ গড়ার দাবি জানালেও তা খারিজ হয়ে যায়। অতএব আজও চার নেতাকে জেল হেফাজতেই থাকতে হবে। সুব্রত মুখোপাধ্যায়কে নেবুলাইজার দিতে হচ্ছে, প্রেশার ও সুগারের ওষুধ দিতে হচ্ছে, মদন মিত্রকে অক্সিজেন ও প্রেশারের ওষুধ দিতে হচ্ছে, ফেরাদ হাকিমের জ্বর ও পেটের সমস্যা রয়েছে। SSKM-এ যেতে রাজি হয়েছেন ফেরাদ। শোভন চট্টোপাধ্যায়ের হৃদযন্ত্রে সামান্য সমস্যা আছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। গতকাল এই মামলার শুনানি হলেও কোনো ফয়সলা হয়নি। অন্য রাজ্যে মামলা সরানোর আর্জি শুনানিও শেষ হয়নি।